दोस्तों मुन्ना एलसीडी एलईडी में आप सभी का स्वागत। मैं मुन्ना रंजित। दोस्तों आपको दिख रहा होगा ये पैनल की कुछ इस तरह से प्रॉब्लम। तो ये पैनल की प्रॉब्लम कहाँ से है? मदरबोर्ड से है, टीकोन सी है, सीकेवी लाइन से है, कहाँ से है, क्या चीज़ का प्रॉब्लम है? तो दोस्तों हम मैं एक बात बोल दे रहा हूँ, ये वीडियो आज बांग्ला भाषा में बनने जा रहा है। अगर आपको ये वीडियो बांग्ला भाषा में समझ में आ रहा है तो आप वॉच करें, नहीं तो आप स्किप कर दें, समय जाया ना करें। हम आपसे निवेदन करते हैं कि आप अगर इसको नहीं भी समझ रहे हैं और कुछ देखने के लिए देख भी रहे हैं तो कुछ ना कुछ आप सीखेंगे, ये आपको याद रखना होगा। तो हम लोग वीडियो को स्टार्ट करें बांग्ला भाषा में। बंधुरा, ये वीडियोटा आपने देखते पाच्छेन, ये पैनलटा यही समस्या आछे, ये पैनलटा कोथा थेके की समस्या आछे आपने डिटेल्स जेने लेबेन। माथा राखबेन जदि आपने ट्रेनिंग करते चान बांग्लादेशे, ताहले एकटा स्क्रीने नम्बर शो होच्छे, ओई स्क्रीने आपनी जदि फोन करें सीट बुकिंग दें तो आपनाके डेट देवा हबे, टाइम देवा हबे आर कत टाका लागा लागबे सेटा बोला हबे। माथा राखबें जदि आपनी बोर्डिंग मेशिन लिते चान बा कोनो एमन पार्ट लिते चान जेटा बांग्लादेशे पावा जाच्छे ना, सब अवेलेबल आछे बांग्लादेशे। जदि आपनी ट्रेनिंग करते चान सेटाओ आपनी करते पारें, पाँच दिने ट्रेनिंग हबे। पाँच दिने मध्ये अपनी मन करबें की शेखानो होबे, दो दिन पैनेले क्लास, दो दिन स्मार्ट बोर्डे क्लास, चार दिन एक दिन अदर्स टिप्स एंड ट्रिक क्लास, एटा माथा रखबें। तो अपनी जदि कोथा थेके ट्रेनिंग करेछेन ताहले भालो, जदि ना करे थाकेन ताहले एक बार अपनी अपडेट हो जान। आमादेर नतून बांग्लादेशे अर्गानाइजारेर नाम होच्छे गियासुद्दीन लक्ष्मीपुर। এইবারে ট্রেনিংটা যেটা হবে লক্ষ্মীপুর, বাংলাদেশে লক্ষ্মীপুর। আমি একবার নাম্বারটা নোট করে দিতে চাইছি, 01715568447। তবু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটা একবার দেখে নেবেন। কলকাতা পশ্চিম বাংলার জন্য বলতে চাইছি कि जो अपनारा ट्रेनिंग लेते चान बांगला भाषा तो सेटाओ अवेलेबल आछे। अपनी 9874622670 कॉल करे सीट बुक कराते पारें बांगला भाषा जन्ने, बांगला भाषा ट्रेनिंग है जन्ने कोलकाता वेस्ट बेंगल है जन्ने। एबार आमरा चले आसी বন্ধুরা, মনে রাখবেন আমার একটু বাংলাটা কমজোর আছে, যদি কোনো ভুলভাল বলি শব্দ তাহলে ক্ষমা করবেন। এখানে দেখতে হবে কি আমাদের কি আছে, এই একটা টিকন আছে আর একটা আমার স্কেলার পিসিবি আছে। আমাকে দেখে লেতে হবে এই স্কেলার পিসিবিতে কোনো কেউ কাজ করেছে কি না। ভিডিওটা হয়তো লম্বায় যাবে, আপনি ওয়াচ করবেন। অনেক দিন পরে বাংলা ভাষা আপনাকে আমি বোঝাতে চাইছি, সেই রকমই আমি ট্রেনিংটা বাংলাদেশেও দিই, আমার ভাষাটা এইরকমই, এই জন্যে আগে থেকে আমি ক্ষমা চাইছি। আমার অর্গানাইজার সুমন সেন, যিনি এই দুনিয়াতে নেই, হঠাৎ অ্যাক্সিডেন্টে উনি আমাদেরকে ছেড়ে উপরে চলে গেছেন, ভগবান ওনার আত্মাটা শান্তি দে। নতুন অর্গানাইজার বাংলাদেশে গিয়াসুদ্দিন নাম আছে। এবার আমি দেখব কি এখানে আমার কিছু করা আছে কিনা। অনেকজন বলে প্যানেল মানে সিকেভি, শুধু সিকেভি ছাড়া আর প্যানেলে কিছু নেই। ঠিক, আপনারা ঠিক বলেছেন, কোনো খারাপ কথা বলেন নেই, এর ছাড়াও তো অনেক কিছু আছে। সিকেভিও জানতে গেলে আপনাকে জানতে হবে
প্যানেলটা কত ধরনের এখন পর্যন্ত মার্কেটে তৈরি হয়েছে, আছে ফিল্ডে, আছে সিকেভি লাইন, কতটা আছে কতটা নেই, কোন প্যানেলে সিকেভি লাইন আছে, কোন প্যানেলে সিকেভি লাইন নেই, কোন প্যানেলে সিকেভি কোনটা আছে, এই সব টিপস অ্যান্ড ট্রিকটা ট্রেনিংয়ে দেওয়া যায়। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ভিডিওতে দেওয়া যায় না। এটা বিওই প্যানেল আছে, মাথায় রাখবেন। এটা একটা টিকন আছে, আপনার মাথা হয়তো মনে হচ্ছে কি টিকনটা হয়তো খারাপ আছে, চলো আমাদের কাছে একটা টিকন আছে সেম টু সেম, আমরা এটাও লাগিয়ে দেখে নেব টিকনে সমস্যা হচ্ছে কিনা। সবাই প্যানেলের পিছনে তাড়াহুড়ো করে পালায়, প্যানেল প্যানেল প্যানেল, বন্ডিং লেজার মেশিন, কেউ মাদারবোর্ড পিছনে যায় না, কেউ পাওয়ার সাপ্লাইতে যায় না, কেউ স্মার্ট বোর্ডে যায় না। কেন? স্মার্ট বোর্ড খারাপ আছে, কাস্টমারকে বললাম, কাস্টমার পয়সা দিল, স্মার্টের জায়গায় নর্মাল লাগিয়ে দিলাম। মাথায় রাখবেন আপনারা চিপ লেভেলে বোর্ডগুলো ফেলবেন না, বানানো শিখেন। স্মার্ট বোর্ডে খুব ইজি সহজ আছে বানানোর জন্য। একটা স্মার্ট বোর্ডে কম করে 2-2500 টাকা দাম বাংলা টাকা। এবার আমরা এই টিকনটা সরাসরি একবার চেঞ্জ করে দেখে নেব, কেন মাথায় আমরা ঝিমঝিম ঝিমঝিম করছে কি হয়তো এই টিকনটাই খারাপ, মনটা এই টিকনের উপরে যাচ্ছে, যদি কি আছে। কেন এখানে তো কিছু নেই, এখানে কয়েকটা রেজিস্ট্যান্স আছে, এই একটা লেভেল শিফটার আইসি, এই একটা গামা আইসি বলো বা ভিকম আইসি বলো, আর কিছু নেই। তাহলে আমরা চট করে প্যানেলটার মধ্যে টিকনটা লাগিয়ে দেখে, আমি এটা চেঞ্জ করে দিলাম এই টিকনটা, এর অরিজিনালটা, আর আমি আমার কাছে যেটা ছিল সেটা আমি লাগিয়ে দিলাম। একবার আবার লাইন দিয়ে দেব, লাইন দেওয়ার পরে আবার একবার চালু করে নেব, চালু হয়ে গেল। বন্ধুরা মাথায় রাখবেন, বাংলাদেশে যে ট্রেনিংটা দেওয়া যাবে সেটা সিকেভি শর্ট কিলার, সিকেভি গ্লাস শর্ট কিলার, এসব লাইন, ইএমএমসি রিবলিং, ইএমএমসি ফার্মওয়্যার সফটওয়্যার ডাম ফাইল, এসব প্র্যাকটিক্যাল লাইভ আপনাকে দেখানো যাবে। বন্ডিং মেশিন কীভাবে করা হবে সেটা লাইভ বন্ডিং দেখানো যাবে। এটাতেও কিছু নেই, এটাতে তো তাও কিছু ছিল, ঠিক আছে, এটা লাগানোর পরেও কিছু নেই। তো চলুন এটা আমরা বাদ দিই আর এর উপরেই আমরা দেখি। এবার আমরা মাইক্রোস্কোপে সাহায্যটা নেব, কেন মাইক্রোস্কোপ ছাড়া আমি কাজটা করতে পারি না। ওইখানে দেখাও, আমাদেরকে সাইডে যেটা আছে ট্রেকগুলো সেগুলোকে আমাকে চেক করতে হয়, ভোল্টেজ সিগন্যালস। এখানে অনেক রকম লোক বলে কি ভোল্টেজ সিগন্যালস কাকে বলে, ভোল্টেজ আলাদা সিগন্যালস আলাদা, প্যানেল কেরে ধরনের আছে, প্যানেলের ভিতরে কিরকম। আপনি শুধু সিকেভি লাইন কাট করলেন, সিকেভি লাইন কেন কাটলেন, কোথায় কাটবেন, কি করে কাটবেন, ডান দিকে কাটবেন, বাঁদিকে কাটবেন, কোন দিকে শর্ট কি করে ফাইন্ড আউট করবেন, কি করে জুড়বেন, কয়টা কাটবেন, কয়টা আছে, কেমন আছে, অনেক প্রশ্নটা আপনি যদি ক্লিয়ার করতে চান তাহলে দয়া করে একটু ভালো ট্রেনার দেখে, আপনি যেখানে বাংলাদেশে যে কোনো প্রান্তে ভালো ট্রেনিং যে দেয়, ভালো আপনাকে যে শিক্ষা দেয়, ওর ট্রেনিংটা আপনি অ্যাটেন্ড করবেন। আমারই ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে তার মানে নেই, এটা মাথায় রাখবেন। এবার আমাদেরকে এখানে একটু ঘষতে হবে, চাষতে হবে কিছু জানতে জন্য, বা আমাদেরকে এই লেফট রাইট যাকে বলুন আপনি, আমাদেরকে এইখানে ঘষতে হবে, চাষতে হবে কিছু জানতে জন্য। এখন ঘষা নেই, চাচা নেই, কিছু নেই, আমরা ঘষে চেঁচে একটু পরিষ্কার করে নিই, তারপরে আপনাকে আগে ভিডিওটা দেখানো হবে। কিন্তু এটা দেখানোর আগে আমি একটু ভোল্টেজটা, বেসিক ভোল্টেজটা আমরা
মেপে দিই। আপনার মাথায় ঘুরছে কি স্যার ভোল্টেজটা তো মাপলেন না, দেখি এখানে দেখাও, এখানে কিছু টেস্ট পয়েন্ট আছে আমি দেখে নিই। দেখুন আসছে ভিজিএল 8 ভোল্ট আছে মাইনাস, কারেক্ট। এভিডিডি এখানে 16.1 আছে, এইখানে দেখি ভিজিএইচ মানে 30 ভোল্ট আছে, 30 ভোল্ট, তার মানে এখানে ভোল্টেজটা আমার ঠিক আছে। এই জায়গাতে আমার দেখতে হবে, এই জায়গাতে চট করে সবাই কেটে দেয়, কেটে দেওয়াটা খুবই সহজ, এখানে দেখাও, কেটে দেওয়াটা খুবই সহজ কিন্তু জোড়াটা কঠিন। মাথা রাখবেন যে কোনো একটা ঘর যদি ভাঙতে বলা হয় আপনারা চট করে ভেঙে দেবেন, আর বলি নতুন করে ঘরটা তৈরি করুন তো ওটা সময় লাগে, সেই রকমই কাটতে গেলে চট করে কেটে দেবে কিন্তু জোড়া দেওয়াটা কঠিন। কেন আপনারা বয়স হচ্ছে 30 বছর 35 বছর 40 বছর, আপনারা সিআরটি কাজ করে আসছেন, আপনারা চট করে কাটবেন না, বুঝে সুঝে কাটবেন। আমরা এটাকে পরিষ্কার করে নিই, মাথায় রাখবেন একটু ভিডিওটা লম্বায় যাবে, কেন অনেক দিন পরে আমি বাংলা ভাষায় ভিডিওটা করছি বাংলাদেশের জন্যে। অনেকজন বলেছে হিন্দি আপনি করে আসছেন একটা বাংলা দিন, আর একটা কথা বলছি যদি কেউ আমার পুরো অর্গানাইজার সুমন সেনকে সিট বুক দিয়েছেন উনি শীঘ্রই এই নতুন নম্বরে কল করে মেমোটা পাঠিয়ে দেবেন, যেখানে সিট বুকিং করুন মেমোটা রাখবেন, মেমোটাই হচ্ছে প্রুফ প্রমাণ কি আপনি সিট বুক দিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে চেঁচে দিয়েছি, চেঁচে দেওয়ার পরে আপনাকে ভিডিওটা চালু করলাম। আমি আর একটা ডিটেলস বলে দিতে চাইছি, কেন হিন্দিতে অনেকগুলো ডিটেলস আছে বাংলা নেই, আমি চেষ্টা করব একটু আপনাদেরকে বোঝানো। এখানে ট্রেকগুলোর মধ্যে দেখছেন অনেকজন বলে, অনেকজনের আমি ট্রেনিংয়েও জানি, লোক ফোনও করে আমার টেলিগ্রাম গ্রুপেও, যেটা মাস্টার গ্রুপ আছে তাতেও লোক মানে বলে আমার ছাত্রগুলো। কথা হচ্ছে কি এইখানে বলে কি আমার ভিজিএইচ পাচ্ছি না, এবার কথাটা এইটা না, কথাটা হচ্ছে আপনাকে প্যানেলের বিষয়েটা বিস্তৃত জানকারি লিখতে হবে, জানতে হবে, তাহলে আপনার প্রশ্নটা ওইখানে শেষ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। এবার এখানে হচ্ছে কি আমি ভোল্টেজটা মেপে দিলাম কিন্তু সিগন্যালসটা কীভাবে মাপবো, সিগন্যালসটা কীভাবে আমি বুঝবো, তো সিগন্যালসটা বুঝতে জন্যে মাপতে জন্যে অসিলোস্কোপে দরকার হয়, কিন্তু অসিলোস্কোপ আমরা না ইউজ করে এই ডিজিটাল মিটারটা দিয়েই আমরা কিছু সিগন্যালস, কিছু ট্রিক, কিছু টিপস আমরা জেনে নিই। এই টিপস ট্রিকটা আমি সবাইকে ট্রেনিংয়ে দিই, এইবারও দেব, আপনি শীঘ্রই বাংলাদেশে ট্রেনিংয়ের জন্য সিটটা বুক দিন, কয়েকদিন মধ্যেই ট্রেনিংটা স্টার্ট হবে, এটাও মাথা রাখবেন। লক্ষ্মীপুর, বাংলাদেশে লক্ষ্মীপুর, এটা মাথা রাখবেন, চট্টগ্রাম লক্ষ্মীপুর, চট্টগ্রামের দিকে আছে লক্ষ্মীপুর। এবার আমরা একবার অন করে নেব, অন করার পরে ওইখানে মাইক্রোস্কোপ, এইখানে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা কিছু হয়তো বুঝতে পারবেন না, বলবেন কি বেকার ভিডিও বানিয়েছেন স্যার, কিছু বোঝা যায় না, ট্রেক বোঝা যায় না, যতই আমি জুম করি আপনার কাছে জুম করছি অতটা বোঝা যাবে না। কিন্তু এইখানে আপনি দেখছেন কি বড় বড় মাইক্রোস্কোপে আপনি দেখতে পাচ্ছেন, এইখানে যে আছে সব এইখানে আমাদের আছে, এইখানে আমাকে সিগন্যালস ভোল্টেজ সব কিছু জানতে হয়, জানার পরে আমাকে চলে যেতে হয় প্যানেলে লেভেল শিফটারে আইসি কাছে, এইখানে সব কিছু আমি ভালো পেয়েছি তাই জন্য আমি এখানে কিছু কাটিনি। এইদিকে আমি এখনও চাচিনি, পরিষ্কার আপনাকে এভাবেই কাজ করতে হবে, এদিকে আমি চাচা হয়নি।
তাহলে আমি চলে যাব লেভেল শিফটারের কাছে। লেভেল শিফটারের মধ্যে আমাকে একটা ভোল্টেজ যেটা আছে সন্দেহ হচ্ছে, যেটা আমার যেটা একটা ভোল্টেজ যেটা আছে কি সন্দেহ হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের সি কে টু। এই যে সি কে টু দেখছেন, এই সি কে টুটা আমার এইখানে একটা কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না। কোনটা দিয়ে? সাইডটা দিয়ে একটা ভোল্টেজ আসছে না, তাই জন্যে আমার হয়তো এই প্রবলেমটা হচ্ছে। আমি হয়তো লেভেল শিফটার আইসিটাও চেঞ্জ করে দিতে পারি, কি হয়তো লেভেল শিফটার দিয়ে আসছে না, বা হয়তো আমি একবার বাইপাস জাম্পার করে দিতে পারি। কেন কন্টিনিউটি আসছে না? কেন এই কন্টিনিউটির সঙ্গে মাঝখানে 200 ওমসে বা 100 ওমসে বা 150 ওমসে রেজিস্ট্যান্স দেওয়া আছে। কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স। মাথা রাখবেন, অনেকজন কি করে এটাকে জিরো ভ্যালু রেজিস্ট্যান্স ভেবে শর্ট করে দেয়, কিন্তু না, সব সেটে জিরো ভ্যালু রেজিস্ট্যান্স দেয় না, মানে জাম্পার রেজিস্ট্যান্স দেয় না। লো ওমস রেজিস্ট্যান্স থাকে, কারোর মধ্যে 100 ওমস থাকে, কারোর মধ্যে 150 থাকে, কারোর মধ্যে 200 থাকে। এটা মাথা আপনাকে রাখতে হবে। দেখুন দেখুন বন্ধুরা, এখানে এই যে আছে আমার এই ভোল্টেজটা খুব খোঁজা পড়ে, রেজিস্ট্যান্সটা ঠিক আছে, কন্টিনিউটি এখানে আসতে হইবে, কোনো কারণে হয়তো আসছে না। আপনি এইটা একটা জাম্পার দিয়ে দেখতে পারেন, যদি জাম্পার মারলে পরে আবার এখানে জিরো হয়ে যায়, তার মানে লেভেল শিফটার আইসিটা আমার খারাপ আছে। এবার আমরা কি করব, এই এফএফসিটা কেবলটা খুলব, খুলে দেখব কি পিছনে কোথাও হয়তো ডাস্ট বা ড্যাম্প বা জলে ভাপ কোথায় লাগা আছে কি না। তো এখানে আমি দেখছি, দেখি এখানে দেখো, মানে কিছু নেই এখানে, কোথাও ডাম্প বা ডাস্ট আমরা দেখতে পাচ্ছি না, কোথাও নেই। এখানে এখানে দেখো, এখানেও দেখতে পাচ্ছি না, বা আমার যে কফ আছে, কফ আইসি, সেটাও কফ আইসিতেও আমি দেখতে পাচ্ছি না কিছু আছে কি না। না, ঠিকই আছে। তারপরে আমি এই কফ আইসিতেও দেখতে পাচ্ছি কিছু আছে কি না, এখানেও তো আমাকে উপরে ঠিকই বোঝা যাচ্ছে। তাহলে আমি একবার একটা জাম্পার মেরে দেখতে পারি। বন্ধুরা আপনারা দেখতে পারেন, 1 2 3 নম্বরে হলে আমি জাম্পার করেছি, ঠিক আছে। জাম্পারটা করে একটা কস্টেপ টেপ দিয়ে মেরে এটাকে সাটিয়ে দিয়েছি। আর তারপরে আমি আবার এখানে দেখাই, এই জায়গাতে আপনি মাইক্রোস্কোপে, এইখানে আমি সি কে টু রেজিস্ট্যান্সে, যেটা 200 ওমসের রেজিস্ট্যান্স আছে, এই 200 ওমসের রেজিস্ট্যান্সে উপরে মারা হয়েছে, ঠিক আছে। এবার আমরা ত্রিকোণটা যেটা আছে, সে এর অরিজিনাল ত্রিকোণটা না, আমি যেটা লাগিয়ে রেখেছি সেই ত্রিকোণটা, এবার আমি এটাকে চালিয়ে দেখব, হতে পারে নাও হতে পারে। আপনারা মাথায় রাখবেন কি যে কোনো প্যানেল যদি আপনি করছেন সে হবে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, ট্রাই করতে পারি রাস্তাটা যেন সঠিক যেতে পারি। আপনারা অনেকজন টিভি টেকনিশিয়ান, কিন্তু আপনারা জানেন না, একটুখানি প্রবলেমের জন্য আপনি সিনিয়র মেকারের কাছে নিয়ে যান, সিনিয়র মেকার কি করে বলে ঘুরে আসুন, ঘুরে আসা পরে ও কাজ করে দিয়ে দেয়। এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, এই প্যানেলটা আমার রেডি হয়েছে, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা মনের মধ্যে হয়তো একটু সন্দেহ হবে কি মনে হয় পিছনে কিছু আরও ট্র্যাক কেটেছে,
জুড়েছে। তাহলে আমি একটু লাইভ আপনাকে এই টিকনটা খুলে আপনাকে দেখাতে চাইছি, ঠিক আছে, কি আমি কি করেছি না করেছি আপনি দেখে নিতে পারেন। দেখে নিন, এখানে দেখো, এখানে দেখো, দেখে নিতে পারেন আপনি কি করেছি না করেছি, কিচ্ছু করা হয়নি। ওকে বন্ধুরা, আপনারা যদি ট্রেনিং নিতে চান দয়া করে মাথায় রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সিট বুকিং দেবেন, সিট বুক দিলে মেমোটা সংগ্রহ করবেন। ট্রেনিংটা লক্ষ্মীপুর, এইবার থেকে লক্ষ্মীপুরে ট্রেনিং হবে, যত মালামাল, বন্ডিং মেশিন, প্যানেল, শর্ট কিলার, মাইক্রোস্কোপ, যত মালামাল আছে সে সব আপনি লক্ষ্মীপুর থেকে পাবেন। লক্ষ্মীপুর গিয়াসুকে এই দায়িত্বটা দেওয়া আছে, তার নাম্বারটা হচ্ছে 01715568447। স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনি নোট করতে পারেন, আমি মুখে যেটা বললাম সেটাও নোট করতে পারেন, বাংলায় শব্দ মধ্যে যদি কিছু টুটি ফুটি থাকে ক্ষমা করতে পারেন।